আস আসন্ন এইচএসসি পরীক্ষা আগামী তিরিশে জুন তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমরা জানি যে তোমরা যারা পরীক্ষা দিতে দিচ্ছ তারা ইতিপূর্বেই এসএসসি পরীক্ষা দিয়েছ তার মানে পাবলিক পরীক্ষার একটা অভিজ্ঞতা কিন্তু তোমাদের সবার হয়েছে তাই আমি আশা করব যে এই আসন্ন এইচএসসি পরীক্ষায় তোমরা একটা কনফিডেন্স লেভেলে আছো যে পরীক্ষা কেমন হয় হলের ভীতি এগুলো তোমরা কাটিয়ে উঠেছ সামনে যে কদিন সময় আছে সেটা হচ্ছে একবারে ফাইনাল রিভিশনের সময় এই সময়টা আমরা যদি হাতে গুনি খুব বেশি দিন বাকি নেই যেই বিষয়গুলো আমার একটু কঠিন মনে হয় যে বিষয়গুলো মনে হচ্ছে যে আমাকে একটু বেশি দিন পরা দরকার এখনই রুটিন করে সেই রিভিশনগুলো মানে রিভিশনের রুটিন তৈরি করে আমরা রিভিশন করব তাহলে পরীক্ষার আগের দিন যে বাড়তি পরিশ্রম করে আমার রিভিশনের যে কষ্টটা সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো এবং টেনশন মুক্তভাবে সেদিন ঘুমোতে যেতে পারবো এবং পরের দিন পরীক্ষা দিতে পারবো এইচএসসি পরীক্ষার্থীদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে যে ওদের পর্যাপ্ত খাওয়া দাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম অনেক সময় টেনশানের কারণে বাচ্চারা এই মুহূর্তে খেতে পারে না আবার অনেকেই হচ্ছে যে অতি আদরের কারণে বাবা মার বেশি খাবার কারণে আবার সমস্যায় পড়ে যায় পরিমিত এবং পর্যাপ্ত খাবার দিয়ে এবং বিশ্রাম দিয়ে বাচ্চাদেরকে এই সময়টায় যদি অধ্যয়ন করে তাহলে সে তার যে রিভিশনের সময়টা এই রিভিশনের সময়টাতে সে তা পর্যাপ্ত এবং সঠিক যথাযথ রিভিশন দিতে পারবে তার প্রতিটি বিষয় এইচএসসি ঠিক পরীক্ষার আগ মুহূর্তে আমি শিক্ষকদের ভূমিকা বা ছাত্র শিক্ষকের কাছে কেন যাবে আমি যদি সেটা বলি সেক্ষেত্রে হচ্ছে যে যদি দু একটা জিনিস এখনও মনে হয় যে আমি এটা এযাবৎকালে পড়িনি কিন্তু এখন মনে হচ্ছে যে এই বিষয়টা আমাকে একটু দেখে রাখলে ভালো হয় যদি কোশ্চেন একটু কঠিন হয় বা যে কোশ্চেনগুলো সচরাচর আসে না সেখান থেকে যদি একটি কোশ্চেন হয় সে ধরনের কোনো জিনিস যদি তোমাদের মনে হয় যে এটা একটু জেনে রাখা ভালো সেক্ষেত্রে তোমরা তোমাদের শিক্ষকদের স্মরণপূর্ণ হয়ে এখনই সেটা ক্ল্যারিফাই করে নাও যাতে এ ধরনের কোনো কোশ্চেন আসলে তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারো শিক্ষকদের ক্ষেত্রে আমি বলবো যে এখন বাচ্চাদেরকে ধরিয়ে দেয়া যে তাদের এই যে প্রস্তুতি তারা নিয়েছে সেই প্রস্তুতিতে তাদের কোনো ঘাটতি যদি থাকে সেটা ধরিয়ে দেয়া। সময় যেহেতু খুব কম সে কারণে একেবারে যে সঠিক ঘাটতিটা যদি চিহ্নিত করা যায় সেটুকুই তাহলে ছাত্রকে আমার পড়াশোনা বা অধ্যয়ন করতে সুযোগ দেওয়া যাবে আর শিক্ষকদের আরেকটা বিষয় বলবো যে ছাত্রদেরকে বোঝানো যে তারা এই বছর প্রায় সময় ধরে পড়েছে ছাত্রদেরকে উজ্জীবিত করতে যাতে ছাত্ররা কোনো ধরনের ভয় ভীতি টেনশন না নিয়ে পরীক্ষার হলে যায় এবং তারা যদি সত্যিকার অর্থে বছর অধ্যয়ন করে থাকে আমি মনে করি যে প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবে